مولانا حافظ الرحمن خدا تلا کی نعمت ہے اس نعمت کو قدر کرنا حامی تمی ضرور ہے اس نعمت کو قدر کرنا حامی تمی ضرور ہے مولانا حافظ الرحمن خدا تلا کی نعمت ہے اس نعمت کو قدر کرنا حامی تمی ضرور ہے اس نعمت کو قدر کرنا حامی تمی ضرور ہے اللہ تعالیٰ نے اس کو عطا بیان کرنے کا ایک عجیب طریقہ اللہ تعالیٰ نے اس کو عطا بیان کرنے کا ایک عجیب طریقہ زبایاں سن کر کے سنت کی پابندی ہوتا مولانا حافظ الرحمن خدا تلا کی نعمت ہے اس نعمت کو قدر کرنا حامی تمی ضرور ہے اس نعمت کو قدر کرنا حامی تمی ضرور ہے اس کو بایا سن کر کے لاکھوں آدمی رہ پایا اس کو بیان سن کر کے لاکھوں آدمی رہ پایا اس کے یہ محنت کو اللہ تعالیٰ قبول کر لیا اللہ تعالیٰ قبول کر لیا کہو آمین مولانا حافظ الرحمن خدا تعالیٰ کی نعمت ہے اس نعمت کو قدر کرنا حامی تمی ضرور ہے اس نعمت کو قدر کرنا حامی تمی ضرور ہے مولانا حافظ الرحمن خدا تعالیٰ کی نعمت ہے اس نعمت کو قدر کرنا حامی تمی ضرور ہے ہزاروں لاکھوں যুবকের হৃদয়ের স্পন্দন আল্লামা হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতিহি সকলে পড়ে আমিন আমিন ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এজন্য আপনারা খুশি না বেজান খুশি বেশি না কম খুশি সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট এর ভিতরে আমাদের শায়েখের কুয়াকাটা আমাদের সামনে আসবেন ইনশাআল্লাহ এর আগে হুজুর যেহেতু মেহমান আমিও মেজবান আপনারাও মেজবান ঠিক না আমার বাড়ি এই পায়রা বন্দর হুজুরের বাড়ির কাছাকাছি হইলে কি হবে কিন্তু আমি তো আপনাদের এলাকায় থাকি কিন্তু আমি তো আপনাদের আমিও মেজবান আপনারাও মেজবান বুঝেন নি হ্যাঁ মানে ঘরওয়ালা মেজবান মানে কি এখন ঘরওয়ালা যদি পরিবেশ সুন্দর না করে মেহমান আইসা কি বেজার হবে না আইসা যদি দেখে যে সব চেহারার ভিতরে আমাবর্ষা ঠাডা আমাবর্ষা বইরে রইছে তাহলে ওয়াজ বাইরেইব বের হবে না প্যান্ডেল এখনো ফাঁকা জায়গা আছে যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে যায় মেহরবানি করে আমরা মেজবান আগেই বলছি সবাই বসে যায় যার যার উদ্যোগে বসে যাই শুনেন এই মাহফিল থেকে একটা সবক নেবেন হাকিমুল উম্মাত থানবী রহমাতুল্লাহি আলাই বলেন যে ওয়াজ মাহফিল হলো একটি ক্লাস ওয়াজ মাহফিল
এখান থেকে সবক নিতে হবে কি সবক এই যে আমাদের সামনে কিছু ছেলেপেলে আমাদেরকে উর্দু বাংলা আরবি ইংরেজি এই মোটামুটি তিন চারটা ভাষায় মাদ্রাসার পরিচিতি আরো বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সামনে উপস্থাপন করলেন এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে অনেক ভাইরা মনে করে মাদ্রাসায় পড়লে কি করে খাবে অথচ আমি আমার জরিপে দেখেছি মাদ্রাসায় পড়লে সাধারণ একজন ইমাম সাহেব যা খায় সাধারণ ইমাম সাহেব যে ও এলাকার মসজিদে নামাজ পড়ায় সে যা খায় আপনারা বেজার হবেন না আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না একজন সাধারণ আলেম যা খায় ভালো পয়সাওয়ালাও পয়সা থাকলেই সে খাইতে পারে না কারণ রান্না করার লোক লাগে না হুজুরের ভাত খাওয়ায় মাসে কয়দিন কথা বলে না একদিন তে একদিন ভালো খাওয়াইলে একদিন খাওয়াইলে সবাই মনে চায় যে হুজুরের কি খাওয়াই ভালো খাওয়াই এজন্য বহু ভাইদের একটি ধারণা আছে যে মাদ্রাসায় এখন যদি বলেন এটার সাথে আর খাবারের সাথে সম্পর্ক এটার সাথেই সম্পর্ক কারণ হলো বহু ভাইদের ধারণা আছে মাদ্রাসায় মনে হয় ইংরেজি শেখায় না আলহামদুলিল্লাহ আমি সারা আমাদের সবাই যারা শিক্ষক আছে আর আমার চাইতে ভালো ইংরেজি পারে ইংরেজিতে আমি দুর্বল কথা কি বুঝাইতে পারছি এবং এরা ল্যাপটপ চালাইতে পারে আমরা প্রশ্ন করতে বাজারে গিয়ে কারো কাছে ধন্না দেওয়া লাগে না আমগো নাজিম সাহেবই যথেষ্ট আলহামদুলিল্লাহ তা আমরা কোন দিক থেকে পিছনে আপনি আপনার সন্তানটাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন না কেন আর আপনার সন্তানটা আমি বলি না আমাদের কুয়াকাটা হুজুর সব বয়ান এই কথাটা বলেন যে তোমার সন্তান ডক্টর ডাক্তার ইঞ্জিনিয়ার সাহিত্যিক কলামী সব হোক কিন্তু আগে সন্তানটাকে কোরআন ওয়ালা বানাও কি বানাবেন পাকিস্তানের একটি ঘটনা বলি আমার কথা শেষ কিতাবের মধ্যে ঘটনা আসছে এক যুবক ইংল্যান্ডে থাকে কোথায় থাকে জোরে বলেন এই মাহফিল সাজানোর জন্য আমার উপস্থাপক সাহেব তো সবাইকে চিনেন না এজন্য খালি আমার একার নাম বলছেন শুনুন একা দিয়ে কিছুই হয় না আলহামদুলিল্লাহ এলাকার এমন কোনো মানুষ নাই একেবারে আমি কয়জনের নাম বলবার কে কার নাম বলবার কে খুশি হবে কে বেজার হবে এজন্য কারো নাম বলতেছি না এক কথায় আমার মাদ্রাসার এলাকার ডানে বামে বাজারের ব্যবসায়ীরা অভিভাবক বৃন্দ যারা সবাই আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্তভাবে আমাকে সহযোগিতা করেছেন এজন্য আমি এদের জন্য দোয়া করলে আর কি করব আর দিতে পারলেই আর কি দিব এজন্য মুসাফির হলো আমাদের কুয়াকাটার হুজুর দোয়া করবেন আর আল্লাহর কাছে আমি দোয়া করতেছি আল্লাহ আপনি আপনার মতো করে এদের সবাইকে জাজায়ে খায়ের দান করেন এদের সবার বংশের ভিতরে একজন হাফেজে কোরআন আলেমে কোরআন কোরআনের হক্কানি রব্বানি আলেম তৈরি করে দেন সবাই মাদ্রাসার সাথে শুনেন মাদ্রাসাকে মনে করবেন যেটা এই মাদ্রাসাটা আমার পরিবারের একটা সদস্য এই কথাটা আমি সব জায়গায় বলি এখানে আজ আমি আছি কাল থাকবো না ধরে না আজকে রাত্রে মরে গেলাম যাইতে পারি না কথা বলে না যাইতে পারি মরে গেলাম মাদ্রাসা কি আমার কবরে দিয়ে দিবে যে ওই লোকটা যেহেতু এখানে অনেকদিন ছিল যাক টুকটাক আমি আমি দেখি না যে আমি এখানে কোনো কষ্ট করছি কষ্ট যা করার দরকার তিনি মানে কোনোটাই হয় না আমার কাছে মনে হয় যেন সব বেদিক বেদিক কিছুই হইতেছে না কিন্তু অনেকে তো মনে করে কি জানো আসলে কিছুই না আল্লাহ পাক এই যে কবরে যদি চলে যাই কেউ বলবে না যে মাদ্রাসা রে এখানে ঢুকায় দেয় মাদ্রাসা চলবে সুতরাং মাদ্রাসা কোনো ব্যক্তির হয় না কওমি মাদ্রাসা হলো জাতির মাদ্রাসা আমি দেখেছি এই মাদ্রাসায় আসার পরে যেই ছাত্রগুলা অন্য জায়গায় গিয়া শরীফ থেকে শরীফা হইত আপনার ট্রান্সজেন্ডার হইত এই ধরনের এলোমেলো পথে চলার চেষ্টা করত এরা মাদ্রাসায় এসে ভালো ভালো পরিবারের সন্তান হাফেজে কোরআন হয়েছে আলেমে কোরআন হয়েছে ধর্মের খেদমত করতেছে ঠিক কিনা জোরে বলেন এজন্য কোরআনের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ পাকিস্তানের যুবক শোনেন হুকমে কোরআন
কোরআনের মহব্বত থাকলে হয় কি দেখেন ইংল্যান্ডের ভিতরে চাকরি করেন এক এক অফিসের ভিতরে আরেকটা সুন্দরী মেয়েও চাকরি করে সুন্দরী মেয়ে দেখলে যুবকেরও ভালো লাগে তাই না চোখের হেফাজত করতে পারে না চোখের হেফাজত তো নাই অগজবে ধরছে সব চোখ এখন ইউটিউব ফেসবুক দিয়ে গরম ঠিক কি না জোরে বলেন এই জন্য মহব্বত হওয়ার পরে প্রস্তাব দিয়েছেন বিবাহের প্রস্তাব এবার মেয়ের অভিভাবক যারা তারা বলতেছেন তোমাকে তোমার সাথে আমাদের মেয়েকে বিবাহ দিতে পারি তবে একটা শর্ত আছে শর্ত হলো তোমাকে খ্রিস্টান হয়ে যেতে হবে আরো আস্তে করে বলেন স্ত্রীর মহব্বত প্রেমিকার মহব্বত এই পরিমাণ গালেব হয়ে গেল যে বাধ্য হয়ে গেল যে ঠিক আছে আমি খ্রিস্টান হয়ে যাব এই জন্য যুবক তোমার চোখ হেফাজত করো আল্লাহওয়ালা বলেন চোখ যদি হেফাজত করো দিলের ভিতরে নূর তৈরি হবে আর নূরওয়ালা দিল নিয়ে যখন নামাজে দাঁড়াইবা সেজদায় পড়ে যাইবা আল্লাহ পাকের মারেফাতের মহব্বতের ঘ্রাণ তোমার নাকে ঢুকতে থাকবে ঠিক কিনা জোরে বলো এজন্য আমাদের শায়েখ কুয়াকাটার কথার থেকে দিল যে পরিষ্কার তাকে ভুলানোর জন্য বলি না বেটা দিল যে সাফ এর বাস্তব প্রমাণ জবান থেকেও বের হয় একটা কাট্টা বেনামাজি দাড়ি কামান্যা বয়ান শুইনা কাটতে কাটতে কলিজা ফেটে যায় ঠিক কিনা জোরে বলেন কেন তোমারটা শুনলে তো কুত্তাও বেশি মারে না কারণ কি তোমার দিল অপরিষ্কার দিল অপরিষ্কার দিল পরিষ্কার করো কেমনে পরিষ্কার হবে বলে চোখ হেফাজত করলেই দিল পরিষ্কার হবে সুবহানাল্লাহ বলেন এখন নিজে নিজে দিল পরিষ্কার করতে পারবেন না দিল পরিষ্কারের জন্য রাহবার লাগে আউলিয়া লাগে পীর লাগে বুজুর্গ লাগে এই জমানায় তো কিছু মহব্বতের ভাইরা ভাই রইছে এরা কয় পীর মুরিদি নাই পীরও লাগে না ইয়াউযু বিল্লাহ না নাউযু বিল্লাহ আল্লাহ বুঝার তৌফিক দান করেন কাউকে আঘাত করার জন্য বলি না বুঝানোর জন্য বলতেছি যুবক এক পর্যায়ে রাজি হয়ে গেল রাজি হইয়া বিবাহ করলেন বলে না না এখন তোমার সাথে বাসর করতে দেওয়া হবে না শর্ত আছে বলে কি শর্ত বলে আমাদের সাথে একই টেবিলে বসো পয়সা শুকরের গোশত খাও মদ পান করো লম্বা ঘটনা এক পর্যায়ে শুকরের গোশত খাইল মদ পান করলো বাসর করায় দিল কিন্তু যুবকের অভ্যাস ছিল আল্লাহর বান্দা সকাল আর সন্ধ্যা দুই বেলা আল্লাহর কালামটাকে তেলাওয়াত করতেন বিদর্মী হয়ে গেল এখন তো তেলাওয়াত করতে পারবে না এই জন্য আল্লাহর বান্দা ঘরের এমন জায়গায় এই কোরআন শরীফটাকে রাখলো কোরআন শরীফটাকে দেখে মহাব্বত নিয়া যখন ঘর থেকে বের হয় এই কোরআনকে মহাব্বত করে দেখে বের হয় আবার যখন ঘরে ঢুকে সুন্দরী বউয়ের দিকে তাকায় না আগে আল্লাহর কালাম কোরআনের দিকে মহাব্বত করে সুন্দর করে বান্দা তাকায় এইভাবে করে করে হঠাৎ একদিন বিবি ঘর পরিষ্কার করতে গিয়া আল্লাহর কালামটাকে নাউজুবিল্লাহ ডাস্টবিনে ফালায় দিল যুবক অফিস থেকে আসলো আইসা দেখে হায় হায় আল্লাহর কালাম কোরআন শরীফ গেল কোথায় বউরে কয় কোরআন কি করছো বলে এইটা তো তোমার কাজে লাগে না অপ্রয়োজনীয় জিনিস বাহিরে ডাস্টবিনে ফালায় দিছি তিনি বলতেছেন কোরআনের মহব্বত আমার যে অন্তরের ভিতরে চাপা ছিল কেমন জানো এটা উতলাইয়া উঠলো আল্লাহু আকবার জোরে বলেন বলে আমার বিবিকে মারধর আরম্ভ করলাম এক পর্যায়ে আল্লাহর কালাম ডাস্টবিন থেকে তুলে আমি বিবিকে তালাক দিয়া আল্লাহর কালামের মহব্বতে আল্লাহর হুব্বে কোরআনের মহব্বতে আল্লাহ আমার সিনার ভিতরে আবার হেদায়েতের বাতি জ্বালায় দিল আমি আবার এই কোরআনকে বুকে ধারণ করে সুন্দরী বউকে লাথি মেরে ফালাইয়া দিয়া পাকিস্তানে উড়াল দিয়া দিলাম কালিমায়ে তৈয়বা পরে আবার মুসলমান হয়ে গেলাম এই জন্য আমার ভাইদেরকে বলতেছি ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা এই জন্য কোরআনের সাথে মহব্বত রাখো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর
খতিবুল উম্মার আগমন বসেন সবাই বসেন খতিবুল উম্মার আগমন নারায়ে তাকবীর 14 গ্রামবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নারায়ে তাকবীর হুজুরকে নিয়া মহব্বতে শুনেন মহব্বত থাকলে যা হয় আর কি আসলে দুই দিন আগে অফিসে বসেছিলাম তো মহব্বতে একটি উর্দু গজল বানিয়েছি আর কি দুই তিন লাইন আপনাদেরকে শোনাবো শুনবেন তো ইনশাআল্লাহ এরপরই হুজুর বয়ান করবে ইনশাআল্লাহ মাওলানা হাফিজুর রহমান خدا تلا کی نعمت ہے اس نعمت کو قدر کرنا حامی تمی ضرور ہے اس نعمت کو قدر کرنا حامی تمی ضرور ہے مولانا حافظ الرحمن خدا تعالیٰ کی نعمت ہے اس نعمت کو قدر کرنا حامی تمی ضرور ہے اس نعمت کو قدر کرنا حامی تمی ضرور ہے اللہ تعالیٰ نے اس کو عطا بیا کرنے کا ایک عجیب طریقہ اللہ تعالیٰ نے اس کو عطا بیا کرنے کا ایک عجیب طریقہ زوبایا سن کر کے سنت کی پابندی ہوتا مولانا حافظ الرحمن خدا تعالی کی نعمت ہے اس نعمت کو قدر کرنا حامی تمی ضرور ہے اس نعمت کو قدر کرنا حامی تمی ضرور ہے اس کو بایا سن کر کے لاکھوں آدمی راہ پایا اس کو بیان سن کر کے لاکھوں آدمی راہ پایا اس کے یہ محنت کو اللہ تعالیٰ قبول کر لیا اللہ تعالیٰ قبول کر لیا کہو آمین مولانا حافظ الرحمن خدا تعالیٰ کی نعمت ہے اس نعمت کو قدر کرنا حامی تمی ضرور ہے اس نعمت کو قدر کرنا حامی تمی ضرور ہے مولانا حافظ الرحمن خدا تعالیٰ کی نعمت ہے اس نعمت کو قدر کرنا حامی تمی ضرور ہے اللہ مدر کے قبول کرن بلن آمین میرے اکبر میرے تکبیر Thank you.